আসসালামু আলাইকুম। গলা শুনেই বোঝা যাবে ওমিক্রন আক্রান্ত কিনা, জানাচ্ছে রিপোর্ট। ওমিক্রন নিয়ে আতঙ্ক যেমন বাড়ছে, তেমনই বাড়ছে এ সম্পর্কে জ্ঞানও। ইতিমধ্যেই অনেকে দাবি করা শুরু করেছেন, ওমিক্রন অত্যন্ত দ্রুত ছড়ালেও এর ভয়টা করোনার অন্য রূপগুলোর তুলনায় কম। তবে এই সব দাবি এখনো প্রমাণ সাপেক্ষ, কিন্তু কোন কোন উপসর্গ দেখলে বোঝা যাবে ওমিক্রন কিনা, তা নিয়ে ইতিমধ্যেই বেশ কিছু তথ্য বিজ্ঞানীদের নাগালে এসে গিয়েছে। উপসর্গ বলে দেবে আপনি ওমিক্রনে আক্রান্ত কিনা। করোনা ভাইরাসের নতুন রূপ ওমিক্রনের উপসর্গগুলি ডেল্টা ভ্যারিয়েন্টের চেয়ে অনেক বেশি প্রকট, এমনটাই জানা যাচ্ছে। তাই আপনি ওমিক্রনে আক্রান্ত কিনা তা উপসর্গ দেখে প্রাথমিকভাবে নির্ণয় করা সম্ভব। এই লক্ষণগুলো বুঝতে পারলে প্রাথমিক চিকিৎসার ক্ষেত্রে তা অনেক সহজ হবে। দ্য সান এ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, যদি আপনার গলা ব্যথা হয়ে থাকে তাহলে এই প্রেক্ষাপটে তা চিন্তার। চিৎকার করতে বা গান গাইতে গেলে গলায় অসম্ভব ব্যথা অনুভব উদ্বেগের বিষয়, গলার আওয়াজেও পরিবর্তন আসতে পারে। ওমিক্রন প্রজাতির এ বৈশিষ্ট্যটি ডেল্টার থেকে আলাদা। বিশেষজ্ঞদের মতে ওমিক্রনের প্রথম লক্ষণগুলির মধ্যে একটি হল গলায় ব্যথা অনুভব করা। গলার ভেতরে অস্বস্তি ও বেদনা প্রথম লক্ষণ ওমিক্রনের। ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত হলে গলা ব্যথার এমন সমস্যা ছিল না, ওমিক্রনের ক্ষেত্রে তা রয়েছে। দক্ষিণ আফ্রিকার ডিসকভারি হেলথের প্রধান নির্বাহী রায়ান রোজ বলেন, ওমিক্রনে আক্রান্ত ব্যক্তিরা নাক বন্ধ, শুকনো কাশি এবং পিঠের নিচে ব্যথার সমস্যায় ভুগছেন। এছাড়াও ওমিক্রনের সঙ্গে অন্য একটি জীবাণুর সংক্রমণের মিল রয়েছে, এটির নাম প্যারাইন ফ্লুয়েঞ্জা। এই জীবাণুটির সংক্রমণ হলে রাতে ঘুমের মধ্যে প্রচণ্ড ঘাম হয়, ওমিক্রনের ক্ষেত্রেও তাই। ওমিক্রনের সঙ্গে তুলনায় অনেক বেশি মিল রয়েছে সাধারণ ঠান্ডা লাগার। ওমিক্রন আক্রান্তদের মাথা ব্যথা এবং ক্লান্তি থাকছে দেহে, যা সাধারণ ঠান্ডা লাগলে এতটা প্রকোপ দেখা যায় না। বিজ্ঞানীদের মতে ওমিক্রনের অন্যতম লক্ষণ এটি। তবে ইতিমধ্যেই ওমিক্রন 37টা মিউটেশন ঘটিয়ে ফেলেছে, সেই কারণেই ভ্যাকসিন একে কতটা আটকাতে পারবে তা নিয়েই ইতিমধ্যে সন্দেহে রয়েছেন বিজ্ঞানীরা। তবে এই 37 রকমের ওমিক্রনের বেশিরভাগের ক্ষেত্রে আক্রান্তদের রাতে ঘুমের মধ্যে ঘাম হচ্ছে, তাই বেশি করে এই লক্ষণটার দিকে নজর রাখতে বলেছেন তারা। পরিশেষে সুস্থ এবং ফিট থাকার জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মাস্ক পরা, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা এবং ভ্যাকসিন নেওয়ার মাধ্যমে নিজেকে সংক্রমিত হওয়া থেকে রক্ষা করা হলো সর্বোত্তম উপায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।